এজন্য হ্যামারিং করব। আপনি হ্যামারিং গুলো একটু দেখেন, এটা দিয়ে যে হ্যামারিং করতেছি দেখতে পাচ্ছেন, সাইডটা কিন্তু হ্যামারিং করতেছি। আপনাদের প্লাস পয়েন্ট, আপনারা বাসায় বসে নিজেরা করতে পারবেন, হ্যামারিং করতে পারবেন, বান দিতে পারবেন, এটা কিন্তু আমাদের কাছে আসতে হবে না। তো এটা আজকে আপনারা শিখে নেন। ওকে, এই কাটটা ডেবে যাচ্ছে। জি জি, কাটটা ডেবে যাচ্ছে। এটা কাটটা ডেবে যাওয়ার মানে আপনার হচ্ছে বল আপনার স্ট্রোকটা বাড়বে। ওকে, হ্যাঁ, স্ট্রোকটা যত বাড়বে আপনার ততই মনে করেন আপনার খেলে মজা পাবেন। কাট নিবেন এইভাবে, একটা কাট নিয়ে এটা হচ্ছে আপনি তিনটা যখন বান দিবেন, যখন যে সাইডে বান দিবেন একটু আপনি টাক দিয়ে নেবেন, এই যে একটু ডাবাই নেবেন কাটটা আর কি, দুই চার সাইডে একটু কোনাটা ডাবাই নেবেন, একটু হালকা শক্তি খাটাই আপনি একটু এটা এই যে বান দিবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁচাচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু আবারও চলে আসছি ক্রিকেট পয়েন্টে, গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ফ্লোরে 1/152 নম্বর শপে, সরাসরি ইকবাল ভাইয়ের কাছে। তো ইনি হচ্ছেন সম্মানিত কাস্টমার। এখন উনি একটা ব্যাট কিনেছেন, তো এটাতে তো আপনি ফ্রি হ্যামারিং এবং বানগুলো দিয়ে দিচ্ছেন। তো আজকে আমি চাচ্ছি যে ডিফারেন্ট কিছু হোক, যে আসলে সচরাচর অনেকে তো বান কিভাবে দেয় কিংবা হ্যামারিং কিভাবে করে এটা তো অনেকে জানতে চায়, শিখতে চায়। তো তাদেরকে আপনি অবশ্যই এই এই আজকে যে বানটা দিবেন এবং হ্যামারিং যে করবেন সেটা যাতে কাস্টমার শিখতে পারে সেভাবে করে আমাদেরকে বুঝিয়ে এবং বানগুলো দিবেন। আচ্ছা, ধন্যবাদ সুবেন ভাই। আজকে উনি উনি আসছে ভাই, আসছেন কোথা থেকে? নরসিংদী থেকে। উনি আসছেন নরসিংদী থেকে আমার ব্লকের সৌজন্যে, ব্লক দেখে আসছে। তো একটা ব্যাট নিচ্ছে, এটা হচ্ছে এইচএস টপ 10। ওকে, তো এই ব্যাটটা নিচ্ছে, উনি বলছে ভাই আমাকে তিনটা বান দিয়ে কিন্তু অবশ্যই দেবেন আর হচ্ছে হ্যামারিং করে। তো আমি এটা আজকে সবাইকে দেখাবো বা আপনারা শিখে রাখেন কিভাবে বান দিতে হবে বা কিভাবে হ্যামারিং করতে হয়। হ্যাঁ, এটা আপনাদের প্লাস পয়েন্ট, আপনারা বাসায় বসে নিজেরা করতে পারবেন, হ্যামারিং করতে পারবেন, বান দিতে পারবেন, এটা কিন্তু আমাদের কাছে আসতে হবে না। তো এটা আজকে আপনারা শিখে নেন। ফার্স্ট টাইম হচ্ছে আমি এটা হ্যামারিং করবো। আপনি হ্যামারিংগুলো একটু দেখেন, এটা দিয়ে যে হ্যামারিং করতেছি দেখতে পাচ্ছেন, সাইডটা কিন্তু হ্যামারিং করতেছি বা একটু সামনে এসে দেখেন। ওকে, কাটটা কিন্তু ডাবতেছে। জি, হ্যাঁ, এটা সাইডটা এই যে হ্যামারিং করতেছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইডটা, এটা কিন্তু হ্যামারিং করে দিচ্ছে। ওকে, এই হ্যামারিংটা আজকে করে দেখবো, এটা হচ্ছে আপনাদের মানে প্লাস পয়েন্ট আর কি। আপনারটা এভাবে হ্যামার নিয়ে আপনার বাসায় আপনি হ্যামার করতে পারবেন না। ওকে, এই যে এটা এই যে হ্যামারিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেকেই দেয় না বা অনেকেই জানে না আসলে এটা হ্যামারিং করলে কি হয়। এটা হ্যামারিং করলে গুণগুণ আপনার আপনার জন্য ভালো হয়, স্ট্রোকটা আপনার বাড়বে অনেক অনেক, ডেবে যায়, ব্যাট ভাঙারও সম্ভাবনা থাকে থাকে না। এই দেখছেন, এটা সম্পূর্ণ করে দেব। ওকে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানে পুরো ব্যাটটাই হ্যামারিং হয়ে যাচ্ছে। এখন তো খেললে রেডি টু প্লে হয়ে গেল। হ্যাঁ, এটা ফুল হ্যামারিং হয়ে গেছে। আর এই ভাইয়ের জন্য আমি হ্যামারিংটা করে দিলাম আপনাদের ভিডিওর মাঝে, আমি দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা। আচ্ছা, এটা তো রেডি টু প্লে হয়ে গেছে, এখন শট খেললেই শট লেগে যাবে। হ্যাঁ, এবার যেভাবে খেলবে আপনি ওনার এটা কিন্তু শক্তি লাগবে না, আপনার শুধু টাইমিং করলে হবে। আচ্ছা, আপনি শুধু টাইমিং করলে হবে। এবার আমি যেটা দেখাবো এটা হলো বানটা। জি, বানটা কিভাবে দিবেন, আমি কিন্তু সবসময় ভিডিওতে বলতাম যে ভাই বান দিয়ে দেবো, বান দিয়ে আসলে বানটা কিভাবে দিই এটা আপনারা আজকে বানটা দেখেন, আমি বানটা কিভাবে দিই। ওকে, প্রথমে আপনারা একটা কাট নিবেন, এইভাবে একটা কাট নিয়ে এটা হচ্ছে আপনি তিনটা যখন বান দিবেন, যখন যে সাইডে বান দিবেন একটু আপনি টাক দিয়ে নেবেন, এই যে একটু ডাবাই নেবেন কাটটা আর কি, দুই চার সাইডে একটু কোনাটা ডাবাই নেবেন। হ্যাঁ, ওকে, ডাবাই নেওয়ার পরে এটা আপনি বান দিলেন, এই যে দেখেন, একটু ফলো করেন তাহলে আশা করি আপনারা বান দিতে পারবেন আমার মতো। এই যে এটা প্যাঁচ দিয়ে এই যে সোজা বান দিয়ে নেবেন, এবং হচ্ছে আপনি একটু মোটামুটি শক্তি দিয়ে শরীরে আপনি পেঁচাবেন, আস্তে আস্তে একটু টান দিয়ে, টান দিয়ে একটু হালকা শক্তি খাটাই আপনি একটু এটা এই যে বান দিবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁচাচ্ছি এবং কিন্তু আপনার হয়ে যাইতেছে। ওকে, নর্মালি তিনটা বান দিতে কত টাকার তার নর্মালি হবে? নর্মালি তিনটা বান দিতে আপনার সর্বনিম্ন আপনার হচ্ছে 60 টাকার তার লাগবে। 60 টাকার তার? 60 টাকা বা 50 টাকার তার লাগবে। আচ্ছা, ভালো মানের তার, এই যে দেখতে পাচ্ছেন এটা একবান হয়ে গেল। ওকে, নর্মালি এই যে এরকম প্লাস দিয়ে এটা একটা প্লাস দিয়ে কাটবেন, কাটার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি সুতোটা ঢুকিয়ে দিলাম, এই যে ঢুকিয়ে দিলাম, ভিতরে ঢুকানোর পর এটা টান দিলাম। আচ্ছা, টান দিয়ে প্লাসটা দিয়ে এটা কিন্তু টাইট দিব এখন, মানে এটা টান দিলে টাইট হয়ে যাবে। এই এই যে টাইট হয়ে যাইতেছে, কাজ শেষ। হ্যাঁ, এটা হলো কাজ শেষ।
এখন তার কোনো আঠা টাটা কিচ্ছু লাগাতে হবে, কিচ্ছু লাগবে না। যেমন এইভাবে আপনি সেম বান দিবেন, এই যে বানটা দিলে বানটা আপনার প্লাস পয়েন্ট, এই ব্যাটটা নিচ থেকে আপনার কিচ্ছু হবে না, ফাটবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভাঙার কোনো চান্স নাই না। এইভাবে আপনারা তিনটা বান দিবেন, নিচে একটা দিছি, উপরের দুইটা। আচ্ছা, এইভাবে আপনারা বানগুলো দিবেন, সেক্ষেত্রে আপনাদের বাসায় বসে কিন্তু আপনি দিতে পারেন, এটা একবার সহজ। এটা আপনি খরচ কিরকম হতে পারে বাসায় যদি দেয়? এটা বাসায় দিলে আপনার সর্বোচ্চ আপনার 40 থেকে 50 টাকা খরচ হবে সুতো দিয়ে কিনলে আর কি। এর ভিতরে আপনার তিনটা বান আপনি নিজের হাত থেকেই দিতে পারবেন, এটা আমাদের কাছে আসতে হবে না বা আমাদের বলতে হবে না বা আমাদের রিকোয়েস্ট করতে হবে না যে আমি বানগুলো দিয়ে দিন। হ্যাঁ, আপনাদের মতো করে আপনার বান দিতে পারবেন। সেক্ষেত্রে একটা প্লাস লাগবে, একটা ছোট একটা নাটি লাগবে, এই যে কাট আর কি, কাটটা লাগবে, একটা চাকু লাগবে, বাস এই তিনটা জিনিস হলো। এই তিনটা আর অল্প একটু সুতা লাগবে, সুতা আপনি যে কোনো সুতা আপনার মতো আপনি কিন্তু ইউজ করতে পারবেন, যে কোনো সুতা। ওকে, দিয়ে আপনি এই বানগুলো দিতে পারবেন। এই হলো আজকের ব্যাটের গুণাগুণ এই আর কি। তো ইকবাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই ব্যাটের বানটা আমাদেরকে দেখানোর জন্য। আর আপনাকেও ধন্যবাদ যে আপনার এই ব্যাটটি আমরা রিভিউ করেছি, আপনাকেও রিভিউ করেছি। তো আপনার কাছে ব্যাটটা পেয়ে কেমন লাগতেছে? অনেক খুব ভালো লাগছে। ব্যাটটা কিনে আপনি স্যাটিসফাইড? আপনার মন মতো হয়েছে? হ্যাঁ, মন মতো হয়েছে। ওকে, তো ইকবাল ভাই তো আপনাকে ফ্রিতে কাজগুলো করে দিচ্ছে। ওকে, তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই ক্রিকেট পয়েন্টে আসবেন, তো এরকম কাস্টমার সার্ভিস আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ক্রিকেট পয়েন্ট থেকে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।